ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো এবার যেটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে, আমি এখানে একটা প্রোগ্রাম অলরেডি আমি এখানে ডিজাইন করে রেখেছি, খুবই সোজা প্রোগ্রাম, যখন আমি বুঝিয়ে দেবো তখনই তোমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারবে। তো আমরা আরও যে স্ট্রিংয়ের আরও অন্যান্য কিছু লাইব্রেরি ফাংশন বা আরও অন্যান্য বলতে পারো ফিচার্সের সম্বন্ধে আমরা এখানে বিষয়টাকে দেখবো। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা স্ট্রু কপি, এটা আমরা অলরেডি দেখেছি, এসটিআর সিপিওয়াই যেটা আমরা এর আগের বার দেখলাম, যেখানে যেভাবে আমরা এখানে আমরা স্ট্রিংয়ে যে আমরা ভেরিয়েবলগুলোকে অ্যাসাইন করছি, স্ট্রিংয়ে যে ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করছি। এবার যেটা এখানে দেখবো, আমরা দুটো নতুন আমরা ফাংশন দেখবো, সেটা হচ্ছে স্ট্রুক্যাট আর একটা হচ্ছে স্ট্রুলেন। তো স্ট্রুক্যাট হচ্ছে, তুমি এভাবে বলতে পারো যে স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রুক্যাট স্ট্যান্ড ফর স্ট্রিং কনক্যাটিনেশন, আর স্ট্রুলেন হচ্ছে স্ট্রিং লেন্থ। তো স্ট্রুক্যাটের মানেটা আমি বলে দিই, স্ট্রুক্যাটের মানেটা বুঝতে গেলে আমাকে যেটা জানতে হবে যে কনক্যাটিনেশন মানেটা কী। কনক্যাটিনেশন মানে হচ্ছে যে কারুর পেছনে কোনো জিনিসকে অ্যাটাচ করা, মানে অ্যাডিং সামথিং অ্যাট দ্য এন্ড অফ সামথিং এলস, কারুর পেছনে কোনো জিনিসকে অ্যাটাচ করাকে আমরা কনক্যাটিনেশন বলে থাকি। তো এখানে যেটা হচ্ছে, আমি এখানে যে জিনিসটা এখানে করেছি সেটা আমি প্রথম থেকে বোঝাচ্ছি। আমার মেন ফাংশন, মেন ফাংশনের পরে আমার এখানে কার্লি ব্রেসেস দিয়ে আমার স্টার্ট হচ্ছে, আমার প্রোগ্রাম কোডিং আমার স্টার্ট হচ্ছে। তো এখানে আমি দেখো, আমি দুটো স্ট্রিং নিয়েছি, একটা হচ্ছে নেম, যেখানে আমার স্ট্রিংয়ের সাইজ হচ্ছে 25, আর একটা নিয়েছি আমি চার, মানে সরি, আর একটা স্ট্রিং নিয়েছি অ্যাড, যেখানে স্ট্রিংয়ের সাইজ হচ্ছে 50। তো আমি দুটো, আমি এখানে দুটো স্ট্রিং নিয়েছি, আর লেন্থ বলে আমি একটা ইন্টিজার এখানে কিন্তু নিয়েছি। তো এইগুলো, এই তিনটে জিনিস, ডেটা টাইপ আমি এখানে মেনশন করেছি, এই তিনটে ধরনের, দুটো হচ্ছে আমার স্ট্রিং এবং একটা হচ্ছে ইন্টিজার টাইপ অফ ডেটা টাইপ, যার ভেরিয়েবল নামগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ সেগুলো আমি এখানে নিয়েছি। এবার নেম যে ভেরিয়েবলটা আছে, মানে স্ট্রিংটা আছে, এ দেখো এখানে স্ট্রু কপি নেমের ভেতরে আমি কী করেছি, আমি কুশল যেটা আছে এইটাকে, এই জিনিসটা আমি নেম যে স্ট্রিংটা আছে তার ভেতরে আমি এটাকে রেখেছি, রাইট। এবং অ্যাড বলে দেখো আর একটা স্ট্রিং আছে, অ্যাড বলে যে স্ট্রিংটা আছে সেখানে আবার আমি স্ট্রু কপি করে মাই নেম ইজ বলে আমি কী করেছি, এই স্ট্রিংটা আমি এখানে অ্যাডের ভেতরে, আমি অ্যাড স্ট্রিংয়ের ভেতরে এই যে অ্যারে অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটা আমি অ্যাডের ভেতরে কিন্তু আমি রেখেছি। তাহলে নেমের ভেতরে কী আছে, কুশল, অ্যাডের ভেতরে আছে মাই নেম ইজ। এবারে আমি কী করছি, স্ট্রুক্যাট, স্ট্রুক্যাট দিয়ে পরে এসটিআর সিএটি দেখতে পাচ্ছেন এখানে, আমি কী করছি, এই যে জিনিসটা আছে দেখো, অ্যাডের পেছনে আমি নেমটাকে অ্যাড করছি, দুটো কিন্তু ডিফারেন্ট স্ট্রিং, নেম আর অ্যাড কিন্তু দুটো ডিফারেন্ট স্ট্রিং। অ্যাডের ভেতরে কী আছে, মাই নেম ইজ এটা আছে, তার পেছনে যদি আমি নেমটাকে অ্যাড করি, নেমের ভেতরে কী আছে, কুশল, তাহলে আমার এটা কীভাবে অ্যাড হলো, মাই নেম ইজ কুশল, রাইট। এবারে তাহলে এখন যদি আমি অ্যাডটাকে দেখি যে আমার এখন অ্যাডে কী আছে, মানে আমার টোটাল যেটা আমার স্ট্রুক অ্যাড করলাম, কার অ্যাডের পেছনে নেমটাকে অ্যাড করলাম, তাহলে টোটাল যদি আমি এখন আমার অ্যাডের ইয়েটা দেখি যে অ্যাডে আমার কী ক্যারেক্টার, অ্যাডে অফ ক্যারেক্টার আছে, তাহলে আমি টোটালটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মাই নেম ইজ কুশল, পুরোটাই আমার অ্যাড যে স্ট্রিংটা আছে তার ভেতরে আছে। নেক্সট লাইনে আমি কী করেছি, আবার মাই নেম ইজ কুশল, মাই নেম ইজ কুশল, এটা তো আমার এখন অ্যাডের ভেতরে আছে, তার পেছনে মানে মাই নেম ইজ কুশল, তারপরে আমি একটা নিউ লাইন ক্যারেক্টার কিন্তু এখানে অ্যাড করেছি। আমি এইভাবে বারবার কিন্তু আমি অ্যাড করতে পারি, মানে এখন যদি আমি অ্যাডের ভেতরে যদি দেখি কী অ্যারে অফ ক্যারেক্টার আছে, তাহলে এখানে যে অ্যারে অফ ক্যারেক্টারটা আমি দেখবো সেটা হচ্ছে মাই নেম ইজ কুশল, তারপরে একটা নিউ লাইন আমার অপারেটর আমি এখানে ইউজ করেছি, এটা হচ্ছে টোটাল এখন অ্যাডের ভ্যালু, ঠিক আছে। নেক্সট, এবারে আমি করছি প্রিন্ট এফ অ্যাড। তো এতদিন আমরা যেভাবে প্রিন্ট এফকে দেখেছি, আমরা কী করেছি, ডাবল কোটেশন দিয়ে পরে যেটা আমাকে প্রিন্ট করতে হবে সেটা এখানে আমি এখানে মেনশন করেছি। তার মানে কি, যে লিটারাল স্ট্রিংটা আমাকে আমার স্ক্রিনে ডিসপ্লে করাতে হবে সেটাই আমি কী করেছি, প্রিন্ট এফের ভেতরে ডাবল কোটেশনের মার্কের ভেতরে আমি লিখেছি। এখন কী করলাম, প্রিন্ট এফ আমার ব্র্যাকেটের ভেতরে আমি ওই স্ট্রিংটাকেই মেনশন করে দিলাম, যে স্ট্রিংটাকে আমাকে, যে স্ট্রিং ট্রেলগুলো আছে যেটা আমাকে ডিসপ্লে করাতে হবে। মানে এটা আমি কেন করলাম, জাস্ট আর একটা ফরম্যাট দেখানোর জন্য, এইভাবে আমি প্রিন্ট এফ ফাংশনকে ইউজ করতে পারি। আমি বলতে পারছি তো যে আমি প্রিন্ট এফ ফাংশনের ভেতরে কী করেছি, আবার যে আলটিমেট যে স্ট্রিংটা আছে, অ্যাড স্ট্রিংটা কনক্যাটিনেশন হওয়ার, আমি যে ফাংশনটাকে ইউজ করার পরে মাই নেম ইজ কুশল এবং এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার সেটাকে দিয়ে পরে সেটা আমি আবার পুরোটাই অ্যাডটাকে এখানে প্রিন্ট এফকে ফাংশনকে আমি ডেলিভার করছি। তার মানে প্রিন্ট এফ ফাংশন কী করছে, এখন অ্যাডের যেটা আছে সেই পুরোটাই কিন্তু আমাকে
আমার ডিসপ্লেতে আউটপুট করে দেখাবে। ক্লিয়ার? ওকে, এবারে হচ্ছে, এবারে আমি যেটা এখানে চাইছি যে আমার টোটাল টোটাল নাম্বার অফ কতগুলো ক্যারেক্টার এখানে আমার ইউজ হয়েছে সেটাকে আমি ক্যালকুলেট করব। টোটাল নাম্বার নেক্সট লাইনে আমি যেটা করেছি আমি ক্যালকুলেট করছি যে টোটাল আমার কতগুলো এখানে ক্যারেক্টার, আমি টোটাল কতগুলো ক্যারেক্টার এই স্ট্রিংটার মধ্যে আমি ইউজ করেছি। এই যে অ্যারে যেটা আছে আমার অ্যাড বলে যে আমি স্ট্রিংটা ইউজ করছি, এখানে এখানে এর ভেতরে যে অ্যারে অফ ক্যারেক্টার আছে কতগুলো ক্যারেক্টার আছে, তার জন্য আমি লেন্থ যেটা আছে আমি লেন্থ একটা ইন্টিজার, কারণ নাম্বার অফ ক্যারেক্টার গুনতে গেলে আমার একটা ইন্টিজার লাগবে, এখানে ইন্টিজার লাগবে। এবং এখানে একটা ফাংশন আমি অ্যাড করেছি স্ট্রুলেন, মানে স্ট্রিং লেন্থ, স্ট্রুলেন বলে আমি একটা ফাংশন এখানে অ্যাড করেছি যেখানে দেখাচ্ছে যে এই স্ট্রুলেন ফাংশনটা কার ক্যারেক্টার ক্যালকুলেট করবে, সেটা হচ্ছে অ্যাড বলে যে আমার এই স্ট্রিংটা আছে এর ভেতরে যে ক্যারেক্টারগুলো আছে নাম্বার অফ ক্যারেক্টার সেটাকে ও এখানে ক্যালকুলেট করে আমাকে দেখাবে। এবং নাম্বার অফ ক্যারেক্টার যখন, মানে নাম্বার কত যেখানে আমি এর ভেতরে যতগুলো ক্যারেক্টার ইউজ করেছি সেই নাম্বার অফ ক্যারেক্টারটাকে যখন ও বের করতে পারবে সেই ভ্যালুটা আমার কিসে চলে যাবে, লেন্থের ভেতরে চলে যাবে। এই জায়গাটা আমি বারবার দেখাই, এতদিন ধরে আমরা কীভাবে ইন্টিজার ভ্যালুকে অ্যাসাইন করেছি। এর আগে আমি দেখেছিলাম এজ ইকুয়াল টু 29, এজ বলে আমার একটা ইন্টিজার ছিল ইকুয়াল টু 29, আমার এজটাকে মেনশন করেছিলাম। এখানে লেন্থ, লেন্থ ইজ ইকুয়াল টু স্ট্রিলেন, মানে লেন্থের এগেনস্টে আমি একটা ফাংশনকে কল করছি, একটা আমি স্ট্রিংয়ের লাইব্রেরি ফাংশন থেকে একটা ফাংশনকে আমি কল করছি যার নাম হচ্ছে স্ট্রিলেন, এবং সে ক্যালকুলেট করবে এই যে অ্যাড বলে যে আমার স্ট্রিংটা আছে এর ভেতরে আমার কতগুলো ক্যারেক্টার আমি ইউজ করছি, এবং সেটা ক্যালকুলেট করে সেটা আমার কোথায় গিয়ে আমার সেভ হচ্ছে, আমার লেন্থ যে ভেরিয়েবল আছে তার ভেতরে আমি এই ভ্যালুটাকে কিন্তু সাপ্লাই করে দিচ্ছি। বুঝতে পারলাম? এবারে এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে। এবার আমি ফাইনালি এই জিনিসটাকে প্রুফ করার জন্য আমি একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে দ্য লেন্থ অফ দিস স্ট্রিং, দ্য লেন্থ অফ দিস স্ট্রিং এই লেখাটা আসবে, এবং কোন স্ট্রিং, যে স্ট্রিংটা আমি এখানে তৈরি করেছি সেটা কি মাই নেম ইজ কুশল, সেটা কীভাবে হয়েছে, আমি আবার বলছি স্ট্রুক্যাট দিয়ে পরে আমি দুটো স্ট্রিংকে অ্যাড করিয়েছি, তারপরে একটা নিউ লাইন ক্যারেক্টারকেও আমি তারপরে অ্যাড করেছি, তার মানে দ্য লেন্থ অফ দিস স্ট্রিং নিয়ে এখানে কি আছে পার্সেন্ট এস, মানে সেই স্ট্রিংটা কি, তো পার্সেন্ট এস এর সঙ্গে এখানে যেই দেখবে পার্সেন্ট এস তার মানে ও বুঝতে পারছে আমাকে একটা ভেরিয়েবল থেকে আমাকে এই জিনিসটা নিতে হবে, এস মানে স্ট্রিং, হোয়াট স্ট্রিং এর নাম কি, এ দেখো এখানে আমি কিন্তু অ্যাড বলে এই লেখাটা আমার কিন্তু মেনশন হয়ে গেছে। বলতে পারলাম কি পারলাম না? তো দ্য লেন্থ অফ দি স্ট্রিং ইজ যেটা আছে, আচ্ছা আমি একটু এই যে লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইন যে সাইনগুলো আমি এখানে ইউজ করেছি এটার কিন্তু এই প্রোগ্রামে কিন্তু এর কোনো অ্যাক্টিভিটি নেই, ইট ইজ জাস্ট ফর ডেকোরেশন, যাতে একজনা বুঝতে পারে যে আমার স্ট্রিংটা কি, এটা জাস্ট একটা ডেকোরেশন, মানে এটা আমাকে ভিজুয়াল আউটপুট দেবে যে আমার স্ট্রিংটা হচ্ছে এইটা। তো এটাই লিখেছি দ্য লেন্থ অফ দি স্ট্রিং, সেই স্ট্রিংটা কি হবে মাই নেম ইজ কুশল নিউ লাইনে যাবে ইজ পার্সেন্ট ডি ক্যারেক্টার, মানে কতগুলো ক্যারেক্টার, তো পার্সেন্ট ডি যখনই লিখে দিয়েছি সেখানে যখন আমি লেন্থ বলে যেটা আছে আমি এইটাকে এখানে আমি মেনশন করে দিয়েছি। দেখতে পাচ্ছ তো, মানে লেন্থ যে আমি ইন্ডিয়ার ভ্যালুটা নিয়েছিলাম স্টুলেন দিয়ে যার ভেতরে আমার নাম্বার অফ ক্যারেক্টার কতগুলো সেটা সেটা যে গেছিলো সেটা কিন্তু আমার এখানে মেনশন হয়ে গেছে। বুঝতে পারছি? তো দ্য লেন্থ অফ দি স্ট্রিং, দেখো আমি দুটোই কিন্তু এক লাইনে করেছি, দ্য লেন্থ অফ দি স্ট্রিং পার্সেন্টেজ করে আমি কী করেছি অ্যাড করেছি এবং পার্সেন্ট ডি করে আমি লেন্থ। তো ফার্স্ট যখন আমার এই স্ট্রিংটাকে যখন দেখবে যে কী ভেরিয়েবল, ফার্স্ট ভেরিয়েবল ইজ অ্যাড অ্যান্ড সেকেন্ড ভেরিয়েবল ইজ লেন্থ। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ওকে, তাহলে হলো নেক্সট আমি এফ প্লাস স্টুডেন্ট গেট চার এবং ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করেছি। তো চলে আসছি আমি এই জিনিস পুরো জিনিসটাকে আমি আমার কম্পাইল করছি। তো আমার এখানে কম্পাইলিং হয়ে গেছে, এবার যদি আমি এটাকে যদি রান করি তাহলে বিষয়টা দেখছি কীভাবে আসছে। এবার দেখো আমি এখানে পুরো ব্যাপারটাকে আমি এখানে রান করেছি, প্রথম এসছে মাই নেম ইজ কুশল, মাই নেম ইজ কুশল কেন এসছে, এই যে প্রিন্টে ফাংশনটা আছে এর জন্য আমার এটা এসছে মাই নেম ইজ কুশল। এখানে যেটা হয়েছে মাই নেম ইজ যে স্ট্রিংটা ছিল এটা দেখো আমার অ্যাডের ভেতরে ছিল, রাইট, এবং তারপরে কী হয়েছে অ্যাডের ভেতরে আমি শুধু লিখেছিলাম মাই নেম ইজ কুশল, কিন্তু এখানে আমি স্ট্রুক্যাট ইউজ করে পরে আমি অ্যাডের পেছনে কী করেছি নেমকে আমি এখানে অ্যাড করিয়েছি, নেমকে অ্যাড করানোর দরুন কী হয়েছে নেমের ভেতরে ছিল কুশল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, তো মাই নেম ইজ কুশল, এবং সেখানে একটা নিউ লাইন ক্যারেক্টার ছিল সেই জন্য আমার কার্সারটা আমার নিউ লাইনে চলে গেছে। বুঝাতে পারলাম? ওকে, সেকেন্ড লাইন হয়েছে, সেকেন্ড আমার যে আউটপুট ছিল প্রিন্টএফ, আমি এটাকে একটু ওপরে করে দিই তাহলে এখানে বুঝতে পারবো। ওকে, এখানে আমার প্রিন্টএফ কী ছিল দ্য লেন্থ অফ দি স্ট্রিং, কী এসছে দ্য লেন্থ অফ দি স্ট্রিং, তারপর দেখো এখানে গ্রেটার দ্যান তিনটে সাইন ছিল, গ্রেটার দ্যান তিনটে সাইন আছে, এবার কি লেন্থ অফ দি স্ট্রিং এর পরে
সেই লেন্থটা কী ছিল, মাই নেম ইজ কুশল, এটাই আমার লেন্থটা ছিল। আবার এখানে তিনটে আমার লেস দ্যান সাইন ছিল, ইজ, যেটা ইজ তুমি এখানে দেখতে পাচ্ছ, 19 ক্যারেক্টার। এবারে এখানে বিষয়টা আসছে যে এই যে কুশলের পরে আমার এই টেক্সটটা নিচে কেন নেমে গেল, মাই নেম ইজ, এই যে দ্য লেন্থ অফ দিস স্ট্রিং, তারপরে এই যে সাইনটা দেখলাম তিনটে আমার গ্রেটার দ্যান সাইন, তারপরে আছে মাই নেম ইজ কুশল, তারপরে দেখছি আমার কার্সারটা নেক্সট লাইনে নেমে গেছে। কারণ হচ্ছে মাই নেম ইজ কুশল এর পরে যেটা করেছিলাম স্ট্রুক্যাট দিয়ে পরে আমি একটা নিউ লাইন কিন্তু এখানে এন্টার করেছিলাম, তাহলে এই আউটপুটটা পাওয়া আমাদের পক্ষে খুবই স্বাভাবিক, বলতে পারলাম। তাহলে এই স্ট্রিং ফাংশানে যেটা আমরা দেখলাম দুটো আরও আমি নতুন ফাংশানের সম্বন্ধে জানলাম, একটা হচ্ছে আমার স্ট্রুক্যাট, যে আমি একটা স্ট্রিংয়ের পেছনে আর একটা স্ট্রিং বা একটা স্ট্রিংয়ের পেছনে আমি আরও কিছু কীভাবে অ্যাড করাতে পারি। আর একটা যেটা জানলাম সেটা হচ্ছে স্ট্রুলেন স্ট্রু মানে স্ট্রিং লেন্থ, সেটা হচ্ছে যে আমি একটা স্ট্রিংয়ের লেন্থ কী করে আমি বুঝবো, ঠিক আছে। তো এইভাবে আমরা স্ট্রিংয়ে নানা রকম ফাংশন করতে পারি। ফাইনালি আমি আর একটা জিনিস এখানে দেখাবো, সেটা হচ্ছে যে আমরা তো এখানে স্ট্রু কপি ইউজ করে আমি কী করছি, পুরো জিনিসটাকেই আমি এই যে স্ট্রু কপি ইউজ করে আমার স্ট্রিংয়ের ভেতরে পুরো জিনিস এই পুরো স্ট্রিংয়ের ভেতরে এই অ্যারে অফ ক্যারেক্টারটাকে একবারই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার যেটা আমি এখানে করব সেটা হচ্ছে আমি যে এতক্ষণ ধরে যেটা করছিলাম যে স্ট্রিংটা আমি এখানে মেনশন করেছি, আচ্ছা আমি কিছু জিনিস এখানে আমি উড়িয়ে দিই তাহলে এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। একটা কাজ করছি আমি পুরো জিনিসটাকে আগে আমি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে আমি যেটা জিনিসটা করতে চাইছি সেটা আমি এখানে বোঝাতে পারি। ওকে, এবারে যেটা হচ্ছে আমার এখানে আমি একটা স্ট্রিং ক্রিয়েট করেছি নেম। এবার এই নেমের ভেতরে আমি কী করছি, আমি আমার অ্যারে অফ ক্যারেক্টারটাকে আমি দিয়ে দিচ্ছি, এবং সেই অ্যারে অফ ক্যারেক্টারটা যেটা আমি এখানে দিচ্ছি স্ট্রিংয়ে যখন আমরা কোনো অ্যারে অফ ক্যারেক্টার মেনশন করছি তখন যে ফাংশনটাকে আমি ইউজ করছি দ্যাট ইজ ট্রু কপি, তাই তো। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ইচ মেমোরি অ্যালোকেশন মানে স্ট্রিংয়ের প্রত্যেকটা মেমোরি অ্যালোকেশনে সিঙ্গেল ক্যারেক্টার, আমি প্রত্যেকটা মেমোরি অ্যালোকেশনে সিঙ্গেল ক্যারেক্টার করে আমি সেখানে ইনিশিয়ালাইজ করব, সেটা কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। মানে আমি যেটা বলতে চাইলাম, সাপোজ নেম, তো আমার এই যে নেম, এই নেমের ফার্স্ট যে মেমোরি অ্যালোকেশনটা আছে মানে নেম জিরো, তো এইভাবে কী হচ্ছে এখানে আমার কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু এখানে আমার ঢুকছে। সেই ক্যারেক্টারটা কি, সাপোজ আমি যে আমার নামটা রাখতে চাই তাহলে এখানে যে আমি নামটা রাখবো দ্যাট ইজ কে, আমি বোঝাতে পারছি কে, আচ্ছা আমাকে সিঙ্গেল ক্যারেক্টারের জন্য আমি এখানে ডবল কোর্সই দিতে হবে। আমি প্রোগ্রামটা একবার ডবল কোর্সে চালিয়ে দেখছি, আই এম নট ভেরি মাচ শিওর যেটা আমার এইভাবে হবে কি না, লেটস সি, এই কম্পাইলার অনুযায়ী আমাকে এটা একবার দেখতে হবে। তো আমার ফার্স্ট লেটার যেটা আছে সেটা আমার নেমের যে আমার যে স্ট্রিংটা আছে নেম এর কীভাবে মেমোরিতে অ্যালোকেট হবে, নেম জিরোতে আমার ফার্স্ট ক্যারেক্টার, সেকেন্ড ক্যারেক্টার কীভাবে থাকবে আমার এইভাবেই থাকবে যেটা হচ্ছে আমার ওয়ান, নেম ওয়ান ইকুয়াল টু ইউ, এবং এইভাবে আমার প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা মেমোরি অ্যালোকেশনে কিন্তু থাকে। যদি আমি দেখি যে আমি যখন যে কাউন্টটা হচ্ছে যে স্ট্রিলেন ইউজ করে পরে আমি যে নাম্বার অফ ক্যারেক্টার কাউন্ট করছি সেটা কীভাবে কাউন্ট হচ্ছে, সেটা কিন্তু এইভাবে কিন্তু আমার ক্যারেক্টারগুলো কাউন্ট হচ্ছে, মানে এইভাবে জিরো। এবার দেখো এটা 25 আছে, নেম ইকুয়াল টু আমার 25 বাইটসের আমি একটা নিয়েছি, মানে 20 নেম জিরো, নেম ওয়ান, নেম টু, নেম থ্রি, নেম ফোর, নেম ফাইভ করে আমি তাহলে টোটাল 25 ক্যারেক্টার রাখতে পারবো। তাহলে নেমের নাম্বারিংটা কীভাবে শুরু হচ্ছে, যেহেতু এটা জিরো থেকে শুরু হচ্ছে ওই জন্য নেম জিরো থেকে এটা যাবে নেম 24 অবধি, নট 25, বলতে পারছি, যেহেতু এটা আমার জিরো থেকে শুরু হলো সেই জন্য এটা আমার যাচ্ছে নেম 25 অবধি। তাই প্রত্যেকটা ক্যারেক্টার আমি এখানে রাখছি, এখানে রাখলাম আমি নেম টু কুশল, নেম থ্রি এস এইচ, রাইট, আবার লিখব নেম ফোর, একটুখানি স্লো হয়ে যাচ্ছে আমার টাইপিংটা আমি বুঝতে পারছি, তো এখানে আমি লিখলাম কে ইউ এস এইচ, এ ফাইনাল লেটার হচ্ছে এল, তো নেম ফাইভের ভেতরে থাকবে। আচ্ছা এখানে আমার ব্র্যাকেটটা মিস্টেক হয়ে গেছে, ইকুয়াল টু সাইন দিলাম ডাবল কোটেশন এল, ওকে। তো আমি দেখো এখানে কী লিখলাম কে ইউ এস এইচ এল, টোটাল যদি আমি নাম্বার অফ ক্যারেক্টারগুলি এটি সিক্স, কিন্তু যদি মেমোরি অ্যালোকেশন করেছে জিরো টু ফাইভ, মানে টোটাল সিক্স ক্যারেক্টারই এখানে কিন্তু আছে,
ঠিক আছে। তো আমি যদি যেটা আমি এখানে লিখলাম, এইভাবে কিন্তু ক্যারেক্টারগুলোকে স্ট্রিংয়ের ভেতরে অ্যালোকেট করা হয়। এটা আমি কেন করলাম, যে আমি যে স্টুলেন যে ফাংশন, স্ট্রিং লেন্থ যে ফাংশনটা ইউজ করেছি, কীভাবে ক্যালকুলেট করলো আমার নাম্বার অফ ক্যারেক্টার, সেটাকে বোঝানোর জন্য আমি এটাকে এইভাবে করলাম। এটাকে প্রুফ করার জন্য আমাকে একটা প্রিন্ট টেস্ট চালাতে হয়। আমি এখানে প্রিন্ট টেস্ট দিচ্ছি, লিখছি এখানে দ্য কন্টেন্ট অফ নেম ইজ, দ্য কন্টেন্ট অফ নেম ইজ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আশা করি এটা আমাকে বোঝাতে হবে না। পার্সেন্টেজ আমি এখানে নিউ লাইন একটা দিয়ে দিলাম, কী দেবো, নেম সেমিকলন, দ্য কন্টেন্ট অফ দিস নেম ইজ নেম, নেম নেম হচ্ছে আমার এখানে ভেরিয়েবলটার নাম, এবং এই ভেরিয়েবলের ভেতরে কী আছে। আচ্ছা, আমি এখানে যদি বলি, এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে সেই ভুলটা কী হয়েছে, দেখো আমি স্ট্রিংয়ে একটা কথা বলেছিলাম, এই ভুলটা সাধারণত সবাইকার হয়, এবং এটাকে বোঝানোর জন্য আমি বিষয়টাকে তোমাকে বলছি, যে আমি যদি এখন যদি প্রোগ্রামটাকে রান করি, আমি চাইবো যে আমি যেভাবে লিখেছি এইভাবে একবার নিজের একবার প্রোগ্রামটাকে রান করে দেখো কী কী আউটপুটটা আসে। কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু একটা এরার আমাকে দেবে, কেন, যখনই আমি স্ট্রিং ইউজ করছি, আমি বাই ডিফল্ট বলেছিলাম লাস্টে কিন্তু আমাকে একটা নাল ক্যারেক্টার কিন্তু আমার লাগবে, যেটাকে মানে টার্মিনেটিং ক্যারেক্টার বলছে, উইচ ডিনোটস দ্য এন্ড অফ দ্য স্ট্রিং। আমি যে এখানে কে ইউ এস এইচ এল প্রত্যেকটা যে আমি এখানে ক্যারেক্টার যেখানে মেনশন করেছি, এখানে কোনো টার্মিনেটিং ক্যারেক্টার কিন্তু আমি দিইনি। তো যদি আমাকে এখানে দিতে হয় তাহলে টার্মিনেটিং ক্যারেক্টার কী করে দেবো আমি, এবার নেক্সট মেমোরি অ্যালোকেশনে আমি যেটা এখানে রাখবো, এটা হচ্ছে যে যেভাবে এটা রাখা যায় ব্ল্যাক সেস জিরো, দিস ইজ হাউ উই অ্যাসাইন এ টার্মিনেটিং ক্যারেক্টার বা নাল ক্যারেক্টার। এর মানে কে ইউ এস এইচ এল আমার এখানে ছটা মানে সিক্স বাইটস এখানে আমার নিয়েছে, রাইট, কিন্তু আমার টোটাল 25 বাইটসের ছিল। এবার যদি তোমার বুঝতে হয় যে বাকি যে বাইটগুলো বেঁচে রইল সেখানে কি আছে, তো আমি জাস্ট আমার ফার্স্ট যেটা প্র্যাকটিক্যাল ছিল সেখানে আমি একটা তোমাদের দেখেছিলাম যে মেমোরি অ্যালোক মানে মেমোরি সাইজ কখনো ফাঁকা থাকে না, তো বাকি যে মেমোরিগুলো বেঁচে থাকলো সেখানে যে কোনো ধরনের একটা গার্বেজ ভ্যালু থাকতেই পারে, ওটা আমারও জানা নেই কী আছে, একটা গার্বেজ ভ্যালু থাকবেই, তো সেটা নিয়ে আমি লিস্ট বদল সেখানে কী আছে না আছে। এবার যদি বলো আমার স্ট্রিংটা, এবার কিন্তু আমার স্ট্রিংটা বা এই প্রোগ্রামটা সাকসেসফুলি আমার কমপ্লিট হয়েছে, লেটস কম্পাইল। আমার একটা জায়গায় এরার আসতে পারে ডবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের জায়গায়, লেটস সি এটা কম্পাইল করছে কি না। আমি এখানে কম্পাইল করছি, তো স্ট্রিং টু ডট সি এখানে আমার অনেকগুলো এরার দিয়েছে, তো এরারগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু এরার আমাকে দিয়েছে, এবং যে এরারগুলো দেখাচ্ছে এখানে লাইনের আমাকে এই এরারটা এখানে যেরকম দেখাচ্ছে, তো আমি এটাকে একবার কাজ করছি, আমি প্রত্যেকটাকে আমি সিঙ্গেল কোর্সের ভেতরেই আমি রাখছি, ওকে, লেটস সি এটা আমার সিঙ্গেল কোর্সের ভেতরে রাখলে পরে কী হচ্ছে। তো আমি সিঙ্গেল কোর্সের ভেতরে রাখলাম, আমি আর একবার এটাকে কম্পাইল করছি, লেটস সি এটা কম্পাইল হচ্ছে কি না। ইয়েস, এটা সবসময় সিঙ্গেল কোর্সের ভেতরে থাকবে। আমি আসলে এই যেহেতু আমার জিনিসটা চেঞ্জ হচ্ছে না কালারটা, সেই জন্য আমি এই জিনিসটা ভাবছিলাম, এটা সিঙ্গেল কোর্সের ভেতরেই থাকবে। আর যদি আমি রান করি তাহলে আমি প্রোগ্রামটা দেখছি কী আসছে, দ্য কন্টেন্ট অফ নেম ইজ কে ইউ এস এইচ এ এল, এলটা দেখো আমার স্মল লেটারে ছিল, আশা করি আমি এটাকে মেনশন করেছিলাম, এলটা এখানে স্মল লেটারে আছে, আর ব্যাকস্ল্যাশ এন যেহেতু ছিল স্ট্রিংয়ের পরেই, সেটা আমার কার্সারটা নিউ লাইনেও কিন্তু আছে, মানে আমি যদি এখানে এটাকে যদি ক্যাপিটাল লেটার যদি করে দিই তাহলে এবার এটা আমার ক্যাপিটাল লেটারে প্রিন্ট হওয়া উচিত। কম্পাইল করছি আমি আবার প্রোগ্রামটা, কম্পাইল হয়ে গেছে, এবার আমি রান করছি প্রোগ্রামটা, ওকে, দ্য কন্টেন্ট অফ নেম ইজ কুশল, রাইট। তো আমি বোঝাতে পেরেছি যে আমরা যখন একটা স্ট্রিং ইউজ করি সেখানে কীভাবে আমার মেমোরি অ্যালোকেশনটা হয়। হ্যাঁ, তো এইভাবে নেম জিরো, নেম ওয়ান, নেম টু, নেম থ্রি, নেম ফোর, নেম ফাইভ, নেম সিক্স করে কত দূর যেত, নেম 24 অবধি, নট 25, টোটাল 25টা আছে, কিন্তু 25 অবধি তাহলে যেত যদি আমার অ্যারেটা নেম ওয়ান দিয়ে শুরু হতে, কিন্তু অ্যারেটা শুরু হয়েছে নেম জিরো থেকে, ঠিক আছে। তো আশা করি আমি পুরো বিষয়টাকে এখানে বোঝাতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ।